শরীয়তপুরবাসী পদ্মা সেতুর রেললাইন সুবিধা কখন পাবে বা পদ্মা সেতুর রেললাইন শরীয়তপুর জেলা শহরের উপর দিয়ে কখন অতিক্রম করবে, এই প্রশ্ন কিন্তু এখন সবার মনে। এ কারণে যে আগামী জুনেই কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতুর রেললাইন। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনে। সঙ্গে রয়েছে আমি জি কে সানজিদ। রেললাইন সাধারণত একটি বিভাগীয় শহরের সঙ্গে আরেকটি বিভাগীয় শহরের যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থাকে সহজ করার জন্য নির্মাণ করা হয়। এক্ষেত্রে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর পর্যন্ত, ফরিদপুর পরবর্তীতে পদ্মা বিভাগে উন্নীত হবে। রেললাইন এবছর 2023 সালে জুনে উদ্বোধন করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে এই রেললাইনকে খুলনা এবং যশোর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই অঞ্চলগুলো রেললাইন সুবিধা আসার আগে কিন্তু চাললাইন সড়কে উন্নীত করা হয়েছে। পদ্মা সেতুর দক্ষিণাংশ সম্পূর্ণটাই কিন্তু পড়েছে শরীয়তপুর জেলা সীমানার মধ্যে। এক্ষেত্রে শরীয়তপুরের গলার উপর দিয়ে রেললাইন যাচ্ছে পার্শ্ববর্তী মাদারীপুর এবং ফরিদপুর জেলায়। এ কারণে শরীয়তপুরবাসীর প্রশ্ন, কখন শরীয়তপুর জেলা শহরে বা শরীয়তপুরবাসী শতভাগ রেললাইন সুবিধার আওতায় আসবে? পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা নাওডোবা যে চত্বর রয়েছে, সেই চত্বর থেকে শরীয়তপুর সদর পর্যন্ত যে সড়কটি রয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত এক লাইন সড়ক। এটি চার লাইন সড়কে উন্নীত করার জন্য কিন্তু বাজেট হয়েছে, কাজ এখনও চলমান রয়েছে। আজকের এই প্রতিবেদনটি তৈরি করার আগ পর্যন্ত কিন্তু আপডেট হচ্ছে, এখনও পর্যন্ত শতভাগ ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়নি এবং সড়ক নির্মাণের কাজ, দুই লেন সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের 9 নং ওয়ার্ডের। এই সড়কটি শরীয়তপুরের সদর থেকে প্রেমতলা হয়ে কোটাপাড়া ব্রিজ হয়ে জাজিরা পদ্মা সেতু যাওয়ার যে সড়ক রয়েছে, সেই সড়ক এখানকার কাজের যে দৃশ্যমান আমরা চিত্র আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছে এবং দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সড়কের পাশেই কিন্তু মাটি বরাটের কাজ শুরু হয়েছে এবং মাটি বরাট হচ্ছে বালু দিয়ে, যেমনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি যে দুই লেন সড়কের জন্যই কিন্তু মাটি বরাট করা হচ্ছে এবং ফোর লেন সড়কের জন্য কিন্তু কাজ চলমান রয়েছে। পদ্মা সেতুর নাওডোবা চত্বর থেকে শরীয়তপুর জেলা শহর পর্যন্ত এই সড়কটি চার লেন সড়কে যখন উন্নীতকরণ করা হবে, তারপরেও কি রেললাইন আসবে? উত্তর হচ্ছে নাও আসতে পারে। এ কারণে যে আমরা প্রথমেই প্রতিবেদনের শুরুতে বলেছি যে একটি বিভাগীয় শহরের সঙ্গে আরেকটি বিভাগীয় শহরে যোগাযোগ বা যাতায়াতকে সহজ করার জন্য রেললাইন নির্মাণ করা হয়, তাহলে কি শরীয়তপুরবাসী কখনও পাবে না রেললাইন সুবিধা বা কখন পাবে? হ্যাঁ, শরীয়তপুরের মূল ভূখণ্ডের উপর দিয়ে কিন্তু একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে যা চট্টগ্রাম এবং খুলনার যাতায়াতের জন্য প্রতিদিন শত শত বাস এবং ট্রাক সহ অন্যান্য পরিবহন চলাচল করে থাকে। এই সড়কটির মূল বাধা হচ্ছে পদ্মা এবং মেঘনা নদী, যেখানে এখন চাঁদপুরে হরিণা এবং শরীয়তপুরে নরসিংহপুর ফেরিঘাট রয়েছে এবং ফেরি দিয়ে বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। এই নদীর উপর মেঘনা সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে কিন্তু কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির কাজ ইতিমধ্যেই চলছে, পরবর্তীতে নকশা, বাজেট এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাজের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মেঘনা সেতু যখন নির্মাণ হবে এবং এই মেঘনা সেতুর মধ্যে যখন রেললাইন চলবে, ঠিক তখনই কিন্তু চট্টগ্রাম থেকে আসা চাঁদপুর পর্যন্ত রেললাইনটি এই শরীয়তপুরের মেঘনা সেতু দিয়ে অতিক্রম করে শরীয়তপুর শহরের মনোহর বাজার পর্যন্ত আসবে। এরপর রেললাইনটি দুই ভাগে বিভক্ত হতে পারে, একটি যেতে পারে শরীয়তপুর সদর হয়ে জাজিরা হয়ে পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত এবং আরেকটি মনোহর বাজার থেকে মাদারীপুর এবং বরিশালের দিকে যেতে পারে। দর্শক, এই ছিল আজকের নিবেদন। শরীয়তপুর টেলিভিশনের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো বাটনে ক্লিক করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জি কে সানজিদ।